আসসালামু আলাইকুম, দেশুবন্ধু ডিজিটাল প্ল্যাটফর্মের থেকে আমি চট্টগ্রাম থেকে আকমল হোসেন বলছিলাম। আমি এখন যে এখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার রোগী আসছে তাদের চিকিৎসার জন্য বা অন্যান্য রোগ নিয়ে। পাশাপাশি একটি নতুন ভবনে তাদের করোনা চিকিৎসার জন্য করোনা ইউনিটও খোলা হয়েছে, কিন্তু চার দিন টানা বর্ষণ এবং জোয়ারের পানির কারণে হাসপাতালের পুরাতন ভবনের একতলায় প্রচুর পরিমাণে পানি জমেছে, যে পানির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার আসা রোগীদেরকে, বিভিন্ন কাজে আসা রোগীদের, চিকিৎসা নিতে আসা রোগীদেরকে, এবং তাছাড়া যারা স্বজনরা এখানে আসা যাওয়া করছেন বা বিভিন্ন ওষুধপত্রের জন্য তাদেরকে নামতে হচ্ছে, তাদেরকে ভালো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানে এসে। এই হাসপাতালে এখন যে পানির যে একটি সমস্যা, আমি আজকে ভর্তি হলাম, আসার পর থেকে পানি আপডাউন করতে হচ্ছে, আমার নিজেরই তো পায়ের সমস্যা হয়ে যেতে পারে।